পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ক্রমাগত দোষারোপের চাপানোতর বাড়ছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক গুরুতর অভিযোগ নিয়ে মমতার ভাষণ নিষিদ্ধ করার দাবি নিয়ে নির্বাচন কমিশনে বিজেপি নেতৃত্ব, ফলে দ্বিতীয় দফার ভোটের আগে ফের চাপ বাড়ল শাসক শিবির তৃণমূলে। তো এই বিষয়ে কি জানা যাচ্ছে জানো বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট একটি রিকোয়েস্ট যে ভিডিওটিতে এক লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভাষণের ভাষা অত্যন্ত নিম্নমানের, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ নিষিদ্ধ করা হোক। গতকাল নির্বাচন কমিশনে দ্বারস্থ হয়ে এমনই দাবি জানালো বিজেপির নেতৃত্ব। এদিন বহু অভিযোগে নির্বাচন কমিশনে দ্বারস্থ হয় বিজেপি, যে দলে ছিলেন শিশির বাজুরিয়া, অর্জুন সিং প্রমুখ। কমিশনে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের অর্জুন সিং বলেন, যে ভাষা মুখ্যমন্ত্রী ব্যবহার করছেন তা অত্যন্ত খারাপ, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ব্যান করা হোক। এই প্রসঙ্গে তোপ দেখেন শিশির বাজুরিয়া, তিনি বলেন গতকাল মুখ্যমন্ত্রী সরাসরি হুমকি দিয়েছেন, মানুষকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন, এই ধরনের কথাবার্তা উনি বলতে পারেন না। শুধু এটা নয়, এর পাশাপাশি অর্জুন সিং আরও তোপ দেখান যে তৃণমূলের মদতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় সবসময় বোমা গুলি চলছে, বোমা বিস্ফোরণে কয়েকটি বাড়ি উড়ে গিয়েছে, এই ঘটনার পিছনে নূরজামাল ও পিকে নামে দুই দুষ্কৃতী জড়িত বলেও জানান অর্জুন সিং। তিনি জানান কমিশনে একথা জানানো হয়েছে। এছাড়াও তাদের অভিযোগ তৃণমূল কংগ্রেস তরফে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, বাংলার বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নামে ভুয়ো চিঠি সামনে এসেছে, সেখানে দিলীপ লিখেছেন আমাদের অবস্থা খুবই খারাপ, টুইট করে এসব ছড়ানো হচ্ছে, আমাদের লিগাল সেল এটা নিয়ে ফৌজদারি মামলা করেছে। পাশাপাশি শিশির বাজুরিয়ার অভিযোগ খবর প্রকাশ্যে আসছে, ফোন কলে আসছে যে বিজেপি নিজেদের মধ্যে কথা বলছে আমরা হেরে গেছি, আমাদের নেতাদের তলব হচ্ছে, আবার আমাদের সামনে এসেছে বিজেপি পশ্চিমবঙ্গের সভাপতির একটা চিঠি, ভুয়ো চিঠি, যেখানে উনি আমাদের সর্বভারতীয় সভাপতিকে লিখেছেন আমাদের অবস্থা খুবই খারাপ কাছে এলো, সেটাও একই মাধ্যম টুইট, আমরা সিও সাহেবের কাছে এটা নিয়ে এলাম সঙ্গে সঙ্গে, কিন্তু আমাদের লিগাল সেল এটা নিয়ে সাইবার পুলিশ স্টেশনে গিয়ে মামলা করছে, ফৌজদারি মামলা হবে কার্যকলাপ, কিন্তু আঙুল একদিকে। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং অত্যন্ত খারাপ ভাষা, মমতার ভাষণ নিষিদ্ধ ঘোষণার দাবি বিজেপির। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।